Hello, my dear Shimrugites. How's it going? I hope all is well, right? Okay. So, my dear Shimrugites, do you know what we will do today? Amra ekhon ki korbo? Amra ekhon age-er byapare kotha bolbo. First, ami tomaderke boli age mane ki? Age mane holo boyosh. Tumra jokhon ekdom little baby chile. যখন নিজেরা একা একা হাঁটতে পারতে না, তারপর একা একা খেতে পারতে না, তখন তো তোমাদের এজও কম ছিল, তাই তো? এখন তোমরা আস্তে আস্তে বড় হচ্ছ, আর এখন তোমাদের এজও বাড়ছে। আচ্ছা, তোমাদেরকে যদি কেউ এজ জিজ্ঞাসা করে, তাহলে তো তোমাকে বলতে হবে, তাই না? কিভাবে বলবে বলতো? যদি তোমাকে কেউ জিজ্ঞাসা করে হাউ ওল্ড আর ইউ, তখন তুমি কি বলবে? বলবে আই অ্যাম 4 ইয়ার্স ওল্ড। বলো আমার সঙ্গে সঙ্গে, কি বলবে? বলবে আই অ্যাম 4 ইয়ার্স ওল্ড। এভাবে হাত দিয়ে দেখো, 4 ইয়ার্স ওল্ড। ইয়েস, ভেরি গুড। আচ্ছা, এইবার তোমরা সবাই এখন রেইনবো কোয়াটার ওয়ান বুকটা নিয়ে আর তার সঙ্গে পেন্সিল, ইরেজার আর ক্রেয়ন্স নিয়ে রেডি হয়ে যাও। আমরা এখন শেম স্টারের ফেভারিট কার্টুন ক্যারেক্টারসদেরকেও দেখে নেব। তোমরা চটপট রেডি হয়ে যাও। ওকে, রেডি হয়ে গেছো? ভেরি গুড। আচ্ছা, এইবার এই দেখো, এখানে তো একটা নাম্বার লেখা। কোন নাম্বার বলো? 1 2। কি হয় 1 2? 12। ভেরি গুড। এইবার তোমরা সবাই রেইনবো কোয়াটার ওয়ান বুকে 12 নাম্বার পেজটা ওপেন করে ফেলো। ওপেন করেছো? দেখো, এই যে এই রকম একটা পেজ দেখতে পাচ্ছো, তাই না? হ্যাঁ। ফার্স্ট এ এই অ্যাক্টিভিটি শীটটা দেখো। এই দেখো, এটা কি বলতো? বার্থডে কেক, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তোমরা তোমাদের বার্থডে এই বার্থডে কেক দিয়ে তো সেলিব্রেট করো, তাই তো? আর তার সঙ্গে তো পার্টিও করো, তাই না? এই দেখো, এইটা হলো শেন স্টারের বার্থডে কেক। হ্যাঁ। আচ্ছা, এইবার এই দেখো, এইখানে এখন আমি শেন স্টারের এজ লিখবো। তোমরা মামা থেকে বা বাবার থেকে তোমাদের এক্সাক্ট এজটা জেনে নাও। জেনে নিয়ে তোমরাও এই জায়গাটাতে তোমাদের এজটা লিখবে। আমি এখানে শেমস্টারের এজ লিখবো আর তোমরা তোমাদের এজ লিখবে। ওকে, শেমস্টারের এজ কত জানো? 4 ইয়ার্স। এইখানে আমি এখন নাম্বার 4 লিখবো। তোমরাও পেন্সিল নিয়ে নাও, নিয়ে তোমরাও তোমাদের এজ লিখে ফেলো। এই দেখো, আমি এখানে এই নাম্বার 4 লিখে নিলাম। তাহলে আই অ্যাম 4 ইয়ার্স ওল্ড। তোমরাও বলো তোমরা কি লিখলে। আই অ্যাম, তোমাদের এজ বলো। এবার বলো ইয়ার্স ওল্ড। ভেরি গুড। এইবার সবাই এই অ্যাক্টিভিটি শিটটা দেখো। দেখো, এখানে আমরা কাকে দেখতে পাচ্ছি? ছোটা ভীম আর ছোটকি, তাই তো? আর এই যে এটাকে বলো তো, শেম স্টার। শেম স্টার কি বলছে বলো তো? বলছে আই নো ছোটা ভীম অ্যান্ড ছোটকি মাস্ট বি অ্যামংস্ট ইয়োর ফেভারিট কার্টুন ক্যারেক্টারস, লেটস কালার দেম। শেমস্টার বলছে ছোটা ভীম আর ছোটকি হলো শেমস্টারের ফেভারিট কার্টুন ক্যারেক্টারস। তোমাদের ফেভারিট কার্টুন ক্যারেক্টার কোনটা বলো তো আমাকে? আচ্ছা, তাই নাকি? আচ্ছা, এই দেখো, এখানে ছোটা ভীম আর ছোটকিকে তো কালার করা নেই, তাই না? শেমস্টার এখন তোমাদেরকে বলছে ছোটা ভীম আর ছোটকিকে কালার করে নিতে। চলো তাহলে ফার্স্টে ছোটা ভীমকে কালার করে নিই আমরা সবাই। ছোটা ভীমের ফার্স্ট এজে এই ড্রেসটা কালার করবো। এই ড্রেসটা তো অরেঞ্জ কালারে হয়, সবাই অরেঞ্জ ক্রেয়ন নিয়ে নাও। নিয়ে দেখো আমার সঙ্গে সঙ্গে, এইভাবে কালার করে ফেলো। খুব কেয়ারফুলি কালার করতে হবে, কালার যেন এই পোর্শনের থেকে বাইরে না বেরিয়ে যায়। ধীরে ধীরে সবাই খুব কেয়ারফুলি কালার করো। এই দেখো, আমার এই পোর্শনটা কালার করা হয়ে গেছে। তোমাদের হয়ে গেছে? আচ্ছা, ভেরি গুড। এইবার সবাই গোল্ডেন কালারের ক্রেয়ন নিয়ে নাও। গোল্ডেন ক্রেয়ন না থাকলে ইয়েলো ক্রেয়ন নিয়ে নাও। নিয়ে দেখো, এই যে ব্যাঙ্গেলসগুলো কালার করে ফেলো। এই যে আমি কালার করে নিচ্ছি। তারপর দেখো, এই যে এই পোর্শনটা আর এই পোর্শনটা কালার করে ফেলো। এই দেখো, এইভাবে করেছো? ভেরি গুড। এইবার রেড ক্রেয়ন নিয়ে নাও।
রেড ক্রেয়ন নিয়ে ছোটা ভীমের এই যে টিকা রয়েছে এই টিকাটা কালেক্ট করে নিতে হবে। সবাই কালেক্ট করে ফেলো, এই যে আমি কালেক্ট করে নিয়েছি, তোমাদের হয়ে গেছে। আচ্ছা এবার তাহলে চলো স্কিন কালার ক্রেয়ন নিয়ে নাও। নিয়ে দেখো ছোটা ভীমের ইয়ার্স, ফেস, তারপর বডি, হ্যান্ডস, এগুলো কালার করে নেব। আমি এই যে ইয়ার্স কালার করছি ফার্স্টে, তোমরা ওইভাবে কালার করো। তারপর দেখো ফেস কালার করছি, তোমরা এরকম ভাবে কালার করছো তো আমার সঙ্গে সঙ্গে। ইয়েস, ভেরি গুড। দেখো আইস কিন্তু কালার করবো না, আর আইব্রোজও আমরা এই স্কিন কালার ক্রেয়ন দিয়ে কালার করবো না। এই দেখো এইভাবে আমি ফেস কালার করে নিলাম, এখন আমি হ্যান্ডস আর বডি কালার করে নেব, তোমরাও আমার সঙ্গে সঙ্গে কালার করো। খুব ভালো হচ্ছে, করো। আচ্ছা তোমাদের মধ্যে কারা কারা ছোটা ভীম দেখো। আচ্ছা খুব ভালো লাগে নিশ্চয়ই। আমারও ভীষণ ভালো লাগে জানো। এই দেখো আমার স্কিন কালার করা হয়ে গেল। হ্যাঁ তোমাদের হয়ে গেছে, ওকে। এবার তাহলে ব্ল্যাক কালারের ক্রেয়ন নিয়ে নাও। নিয়ে ছোটা ভীমের আইব্রোজ কালার করতে হবে, হেয়ার কালার করতে হবে। সবাই আমার সঙ্গে সঙ্গে কালার করে নাও। ফার্স্টে দেখো আইব্রোজ, এই আমি কালার করে নিলাম, তোমরাও কালার করে ফেলো। তারপর হেয়ার কালার করতে হবে, এই দেখো এইভাবে আমি ধীরে ধীরে হেয়ার কালার করে নিচ্ছি। খুব কেয়ারফুলি হেয়ার কালার করতে হবে, হেয়ারের থেকে কালার যেন বাইরে না বেরিয়ে যায়। ওকে, এই দেখো আমি ছোটা ভীমের হেয়ার কালার করে নিলাম। এবার শুজ কালার করবো, তোমরাও কালার করে ফেলো আমার সঙ্গে সঙ্গে। ইয়েস, ভেরি গুড, খুব ভালো হচ্ছে। এই দেখো আমি ছোটা ভীমের শুজ এই কালার করে নিলাম, তোমাদের হয়ে গেছে। আচ্ছা দেখো আমাকে, বাহ ভেরি গুড, খুব সুন্দর হয়েছে। এইবার দেখো ছুটকিকে কালার করতে হবে, তাই তো? ফার্স্টে আমরা ছুটকির ড্রেসটা কালার করব। ছুটকির ড্রেস তো পিঙ্ক আর ভায়োলেট কালারে হয়, তাই তো? ফার্স্টে সবাই পিঙ্ক কালারের ক্রেয়নটা নিয়ে নাও। নিয়ে দেখো এই যে এই ফ্লাওয়ার্সগুলো পিঙ্ক ক্রেয়ন দিয়ে কালার করে ফেলো। এই যে এইভাবে দেখো আমি কালার করছি, তোমাদেরটা খুব ভালো হচ্ছে। এইভাবে ধীরে ধীরে ফ্লাওয়ার্সগুলো কালার করে নাও। এই দেখো আমি কালার করে নিলাম। এইবার ভায়োলেট কালারের ক্রেয়নটা নিয়ে নাও। নিয়ে দেখো এই যে এইভাবে তোমরা ফার্স্টে এই টপটা কালার করো, তারপরে স্কার্টটা কালার করবে। এই দেখো আমি টপটা কালার করে নিয়েছি, এইবার আমি স্কার্টটা কালার করব। ফ্লাওয়ার্সগুলো তো আগেই কালার করে নিয়েছি পিঙ্ক ক্রেয়ন দিয়ে, তাই তো? এই দেখো এবার বাকি পোর্শনটুকু এইভাবেই কালার করো, ধীরে ধীরে, খুব কেয়ারফুলি। কালার যেন স্কার্টের থেকে বাইরে না বেরিয়ে যায়। ওকে, এই দেখো আমি ছুটকির ড্রেস কালার করে ফেলেছি, তোমরাও করেছো, ভেরি গুড, খুব সুন্দর হয়েছে। এইবার সবাই গোল্ডেন ক্রেয়ন নিয়ে নাও। নিয়ে ছুটকির ব্যাঙ্গেলস কালার করে ফেলো। ইয়েস, ভেরি গুড। এইবার স্কিন কালার ক্রেয়ন নিয়ে নাও। নিয়ে দেখো ছুটকির হ্যান্ডস, তারপর ফেস, ইয়ার, এগুলো কালার করবো। দেখো বিন্দিটা কালার করবো না, আর ছুটকির আইস তো কালার করাই আছে, আইসটা কালার করবো না। লিপসটাও আমরা স্কিন কালারের ক্রেয়ন দিয়ে কালার করবো না। ওকে, এই দেখো এইভাবে আমার মতো করে কালার করো, খুব ভালো হচ্ছে। এই দেখো ফেস কালার করে নিয়েছি, এইবারে হ্যান্ডস কালার করছি। তোমাদেরও ফেস কালার করা হয়ে গেলে তোমরাও হ্যান্ডস কালার করো। ইয়েস, ভেরি গুড। এইবার দেখো এই যে এই পোর্শনটাও কালার করে নিতে হবে স্কিন কালারের ক্রেয়ন দিয়ে। এই দেখো আমার স্কিন কালার করা হয়ে গেছে, তোমরা ঝটপট করে ফেলো। আচ্ছা হয়ে গেছে। এবার দেখো এইখানে আমরা লেগসের একটুখানি পোর্শন দেখতে পাচ্ছি, এই পোর্শনটুকুও কিন্তু স্কিন কালারের ক্রেয়ন দিয়ে কালার করতে হবে। শুজটা আমরা স্কিন কালারের ক্রেয়ন দিয়ে কালার করবো না, শুজটা ব্ল্যাক কালারের ক্রেয়ন দিয়ে কালার করবো। এই দেখো এইভাবে লেগের যেটুকু পোর্শন দেখতে পাচ্ছ কালার করে ফেলো, হয়ে গেছে। এইবার তাহলে চলো সবাই রেড কালারের ক্রেয়ন নিয়ে নাও। নিয়ে ছুটকির বিন্দি আর লেগস কালার করে ফেলো এই রেড ক্রেয়ন দিয়ে। এই দেখো আমি বিন্দিটা কালার করে ফেললাম, এইবার আমি ছুটকির লিপস কালার করছি। এই দেখো লিপসও কালার করে ফেললাম, তোমাদের হয়ে গেছে। তাহলে এইবার ব্ল্যাক ক্রেয়ন নিয়ে নাও। নিয়ে শুজ আর হেয়ার কালার করে ফেলো। আমি দেখো ফার্স্টে হেয়ারটা কালার করছি, তোমরা হেয়ার কালার করো আমার মতো করে, খুব কেয়ারফুলি কিন্তু হেয়ার কালার করতে হবে, হেয়ারের থেকে কালার যেন বাইরে না বেরিয়ে যায়, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না, তাই তো? খুব কেয়ারফুলি আমার মতো করে এইভাবে কালার করে নাও। ইয়েস, ভেরি গুড, খুব সুন্দর হচ্ছে, এইভাবেই করো। এই দেখো আমার কিন্তু অলমোস্ট
তাহলে করা হয়ে গেছে, তাই না? এই দেখো হেয়ার আমি কালার করে নিলাম, এইবার শুজ কালার করব। তোমরাও শুজ কালার করে ফেলো, হেয়ার কালার করা হয়ে গেলে। ইয়েস, ভেরি গুড, খুব ভালো হচ্ছে। এই দেখো আমার শুজ কালার করা হয়ে গেল। তোমাদের হয়ে গেছে? আচ্ছা এবার আমাকে দেখাও। ওয়াও, ভেরি গুড, খুব ভালো হয়েছে। তাহলে দেখো এখানে আমরা কি করলাম, ছোটা ভীম আর ছোটকিকে কালার করে নিলাম, তাই তো? আর এরা হলো শেন স্টার এর ফেভারিট কার্টুন ক্যারেক্টারস, তাই তো? ইয়েস। সো মাই ডিয়ার শামুকাইটস, তোমরা তো এখন একটা অ্যাক্টিভিটি শীট করলে, তাই তো? এইবার কি করতে হবে, এই অ্যাক্টিভিটি শীটের একটা ফটো গুগল ক্লাসরুমে সাবমিট করার জন্য মাম্মি বা বাবা কাউকে রিমাইন্ড করে দিতে হবে, তাই তো? সো মাই ডিয়ার শামুকাইটস, আজকের মতো এই পর্যন্তই। সো বাই।